আলিশহর পাঁচবাতা ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে থাকা ডাম্পার গাড়িকে লক্ষ্য করে ধাক্কা দিল বেপরোয়াভাবে ছুটে আসা এক বাইক, ফলে ঘটনাস্থলে মৃত্যু হলো হালিশহর বিচনা দিঘির পাড়ের বাসিন্দা বছর ২৬ দিবাকর সরকারের। স্থানীয়রা পুলিশে খবর দিলে সেখানে জেটিয়া থানার পুলিশ এসে মৃতদেহটিকে কল্যাণী জিএনএম হাসপাতালে পাঠানো হয়। এ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শোনাবো। কাকা কি হয়েছে ঘটনাটা? সকালবেলা অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলে, লরির পিছনে মেরেছে, সেটা স্পট ডেট হয়ে গেছে, তারপর জেটিয়া থানার তুলে নিয়ে চলে গেছে। কখন কটা নাগাদ হয়েছে? ১১টা ১১টা। তবে ইতিমধ্যেই ডাম্পার গাড়ির চালক পলাতক হওয়ায় তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। হালিশহর থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট, ২৪ ঘন্টা লাইভ। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মান, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স, গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি সেরা সম্ভার, আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা। আপনাদের চেনা ঠিকানা, স্টেশন রোড কাঁচরাপাড়া, এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স।